संविधान षोड़श संशोधन अवैध घोषणा आपील कर राष्ट्रपक्ष ষোলতম সংশোধনী বাতিল করে হাইকোর্টে যে রায় দিয়েছে বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে এটা একটা মাইলফলক হয়ে থাকবে। এই আদেশের বিরুদ্ধে আমরা আগামী রোববার আপিল বিভাগের চেম্বার জজের কাছে আবেদন করব। রায় নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা, বললেন এখতিয়ার নেই হাইকোর্টের। এই রায় সংবিধান পরিপন্থী, এই রায় দেওয়ার এখতিয়ার কিন্তু সুপ্রিম কোর্টের নাই। এই পার্লামেন্টের দ্বারা প্রণীত কোন আইন যদি হাইকোর্ট বাতিল করে এটা একটা খারাপ দৃষ্টান্ত হবে মাননীয় স্পিকার। এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত নেতা নিজামের ফাঁসি কার্যকরে আরও এক ধাপ অগ্রগতি, রিভিউ খারিজ করে ফাঁসির আদেশ বহাল, গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল। বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি শামসুদ্দিন মানিকের দেয়া 168 মামলার রায়ের পুনঃশুনানি হবে না, আপিল বিভাগের নির্দেশনা। সাম্প্রতিক হত্যাকাণ্ডের সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা উড়িয়ে দিতে নারাজ নিশা দেশাই, দেশে আইএসের অস্তিত্ব নেই আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ময়মনসিংহের গাছতলায় ট্রাক সিএনজির সংঘর্ষে একই পরিবারের পাঁচজন সহ নিহত 8, টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় 2 জনের মৃত্যু। এবং তিতাসের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে বাড়ছে গ্যাসের অবৈধ সংযোগ, কারি কারি টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা, অভিযান চালিয়েও মিলছে না সুফল। হাইকোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন, বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে ফিরিয়ে নেয়, স্বাধীন ও প্রভাবমুক্ত হবে বিচার বিভাগ। অন্যদিকে এই রায়কে ইতিবাচক বলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা, তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ৭২ সংবিধানে বিচারপতি অপসারণ সংসদের হাতে থাকলেও 75 চতুর্থ সংশোধনীর মাধ্যমে সে অধিকার রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়। 77 সামরিক শাসনের সময় বিচারপতি অপসারণের বিষয়টি দেওয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে, যা 79 সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় সংবিধানে। 2010 সালে পঞ্চম সংশোধনী বাতিল করা হলেও থেকে যায় জুডিশিয়াল কাউন্সিলের অংশটি। 2011 সালে পঞ্চম সংশোধনীর অনেক বিষয় ফিরিয়ে আনা হলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাদ পড়েনি। 2014 সালে 16তম সংশোধনীর মাধ্যমে সংসদের হাতে ফিরিয়ে নেওয়া হয় বিচারপতি অপসারণের অধিকার। বিচারপতিকে তবে সংবিধানের 70তম আর্টিকেল অনুযায়ী ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের কোনো ব্যক্তি যেখানে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে কোনো মতামত দিলে পদ বাতিল করার বিধি রয়েছে, সেখানে জনগণের মতামতের কতটা ইচ্ছার প্রতিফলন ঘটবে তা নিয়ে দেখা দেয় প্রশ্ন। আর এ কারণে 16তম সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করা হলে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের বিশেষ বেঞ্চে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাতিল করা হয় 16তম সংশোধনী। 16তম সংশোধনী বাতিল করে হাইকোর্টে যে রায় দিয়েছে আমি মনে করি বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে এটা একটা মাইল ফলক হয়ে থাকে। জাতীয় সংসদ সদস্য তিনি শুধু আইন প্রণয়ন করেন না, তিনি প্রশাসনিক অনেক সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া পার্টি ইন পাওয়ার যদি কোনো বিচারককে অপসারণ করতে চায় সেই ক্ষেত্রে অন্য আর কার কোনো দ্বিমত করার কোনো সুযোগ থাকবে না। এই 16তম সংশোধনী পাশ হওয়ার পরে বাংলাদেশের পিপল পারসেপশন হলো যে বিচার বিভাগের উপরে একটি খড়ক রেখে দেওয়া হলো, এবং এই কারণে আদালত বলেছেন যে এই ধরনের খড়গের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগ কোনোভাবেই বিচার ব্যবস্থাকে তারা স্বাধীনভাবে বিচার করতে পারবেন না। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ, এমনটাই জানালেন অ্যাটর্নি জেনারেল। এই আদেশে আমরা সংক্ষুব্ধ এবং এই আদেশের বিরুদ্ধে সার্টিফিকেট প্রার্থনা করেছি, সার্টিফিকেটও দেওয়া হয়েছে, সুতরাং সরাসরি এটা আপিল বিভাগে আপিল হিসাবে গণ্য হবে। আমরা এই রায়ের কার্যকারিতা স্থগিত রাখার জন্য আগামী রোববার চেম্বার জজের কাছে আবেদন করব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
ষোড়শ সংশোধনী অবৈধ বলে দেয়া হাইকোর্টের রায় নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে সংসদের আজকের অধিবেশনে। এ সময় বিলটি পুনরায় উত্থাপন করে আইনমন্ত্রী বলেন, এ রায় দেওয়ার এখতিয়ার হাইকোর্টের নেই। একই সময় বাণিজ্যমন্ত্রী বলেন, পার্লামেন্টে পাশ হওয়া কোনো আইন হাইকোর্ট বাতিল করলে তা খারাপ দৃষ্টান্ত হবে। এই রায় সংবিধান পরিপন্থী, এই রায় দেওয়ার এখতিয়ার কিন্তু সুপ্রিম কোর্টের নাই। স্পিকার, বিচারপতিরা অবিবেচক হতে পারে কিন্তু এই সংসদ অবিবেচক না। বিচারপতিরা তাদের রায় যাই লিখুন না কেন, আমরা আইন প্রণয়ন করতে পারি, আমরা এই দেশের জনগণ দ্বারা নির্বাচিত ইনস্টিটিউশন রক্ষা করার জন্য আমাদেরকে যা করতে হয় আমরা ইনশাল্লাহ তাই করব। যারা ইনস্টিটিউশন, যারা ষড়যন্ত্রের শিকার হয়, যারা বাংলাদেশের ইনস্টিটিউশনে বিশ্বাস করে না, তাদের সাথে তো আমাদের কোনো কথা নাই। আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে। সেই জন্য মাননীয় স্পিকার, আমার এই বিলটা বিবেচনার জন্য নেওয়ার জন্য আমি অনুরোধ করব। যে কোনো আইন যদি পাশ করি, হাইকোর্ট থেকে যদি বাতিল করে দেয়, তাহলে যে আমরা যে বলি যে আমাদের পার্লামেন্ট সুপ্রিম সার্বভৌম, সেই সার্বভৌমত্ব থাকে কোথায়? এই পার্লামেন্টের দ্বারা প্রণীত কোন আইন যদি হাইকোর্ট বাতিল করে, এটা একটা খারাপ দৃষ্টান্ত হবে মাননীয় স্পিকার। এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন সংবিধান বিশেষজ্ঞরা। সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেন, বিচার বিভাগের প্রতি জনগণের আস্থার সংকট কাটাতে এ রায় ইতিবাচক ভূমিকা রাখবে। আর সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মতে, অপসারণের ক্ষমতা সংসদের হাতে গেলেও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হতো না। আফজাল হোসেনের রিপোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করার পর এ নিয়ে ভিন্ন ভিন্ন মত এলো সিনিয়র আইনজীবীদের কাছ থেকে। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিকের মতে, বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এ রায় ইতিবাচক। সরকারের প্রভাব থাকবে না বা সংসদের প্রভাব থাকবে না, এই ধারণাটা ছাড়া কিন্তু বিচার বিভাগ চলতে পারে না। ওই দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় যে এটা বিচার বিভাগের স্বাধীনতার জন্য, জনগণের বিচার বিভাগের প্রতি আস্থার জন্য এটা খুব ইতিবাচক হবে। যদিও এর সাথে দ্বিমত পোষণ করে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকলেও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হতো না। এটা যেহেতু ৭২ সালে ছিল, সেটা ফিরিয়ে আনার জন্য বলে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে। এই সংসদের হাতে ক্ষমতা গেলেও এখানে কিছুটা রক্ষা কবচ ছিল। তারা মনে করেন, সর্বোচ্চ আদালতে এ রায় বহাল থাকুক আর না থাকুক, সংবিধান সংশোধনের মাধ্যমে নতুন করে বিচারপতিদের অপসারণের বিধান তৈরি করতে হবে। অ্যাপেলেট ডিভিশন আমাদের বলে দেয় যে না, হাইকোর্ট ডিভিশন সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যে রায় দিয়েছে এটা সঠিক, তাহলে পরে একটা বিধান করতে হবে সংবিধানে। যখন সংসদ আবার একটা সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা ফিরিয়ে আনে, তবে এখন একটা এই শূন্যতাটা থাকবে। আমার মনে হয় যে আমার সংসদে এই দিকে মনোনিবেশ করা উচিত। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আলবদর নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। সকাল ১১:৩০টায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করলেও আইন নিয়ে প্রশ্ন তুলেছেন আসামিপক্ষের আইনজীবী। ২০১৪ সালের ২৯শে অক্টোবর জামায়াতের এই নেতার বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়, ৪টিতে ফাঁসি এবং ৪টিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, পাবনার বাউসকারী, ডেমরা ও রূপসী গ্রামের প্রায় ৪০০ জনকে হত্যা এবং ধুলাউড়ি গ্রামের আরো ৫২ জনকে হত্যা সহ ৩টি অপরাধে ফাঁসি এবং অন্য ২টি অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দেন সর্বোচ্চ আদালত। আর সবশেষ আইনি লড়াই হিসেবে এর ১৪ দিনের মাথায় রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন এই যুদ্ধাপরাধী জামায়াত নেতা। তবে বৃহস্পতিবার রিভিউ আবেদন খারিজের মধ্য দিয়ে নির্ধারিত হয়ে গেল যুদ্ধাপরাধী নিজামীর ভবিষ্যৎ। এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, রায় কার্যকরে আর কোনো বাধা রইল না, এখন শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার পথ খোলা থাকলো নিজামীর কাছে। এই রিভিউ পিটিশন ডিসমিস হওয়ার যে আদেশ, এটা জেলখানায় যাওয়ার পরে জেল কর্তৃপক্ষ
মতিউর রহমান নিজামীকে জিজ্ঞেস করবেন যে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন কিনা, প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। তিনি যদি প্রাণ ভিক্ষা চান, রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপরে সেটা নির্ভর করবে, এবং যদি না চান সেক্ষেত্রে দ্বন্দ্ব কার্যকর হবে। পূর্ণাঙ্গ রায়ের যাওয়ার পরই দ্বন্দ্ব জেল কর্তৃপক্ষ তাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবেন। তবে আসামি পক্ষের আইনজীবী এ রায়ে অসন্তোষ প্রকাশ করে পুরো আইনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। ভবিষ্যৎ প্রজন্ম এটা বিচার করবে এই আইন কতটা সঠিক ছিল, এই আইন হওয়ার পরে তারা তাদেরকে এখন যে বিচার করা হচ্ছে, যে জঘন্য অপরাধের সঙ্গে সাথে সম্পৃক্ত করা হয়েছে সেই ব্যাপারে আমি সন্দিহান, এবং এটা বানাটোর সাক্ষী, বানাটোর সাক্ষীর উপরে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি মামলায় 2010 সালের 29 জুন গ্রেফতার হন নিজামী। পরে তাকে মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার দেখানো হয়। প্রায় 5 বছর ধরে চলা নানা আইনি প্রক্রিয়া শেষে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হল বৃহস্পতিবার। মতিউর রহমান নিজামীর এই মামলাটি নিয়ে মানবতা বিরোধী অপরাধের 5টি মামলার রিভিউ নিষ্পত্তি হল। এর আগে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। এবার একই অভিযোগে দলটির আমির মতিউর রহমান নিজামীরও ফাঁসির দণ্ড বহাল থাকল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আলবদ্ধ নেতা এবং জামাতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহালের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচারে একটি অধ্যায়ের সমাপ্তি হল বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তদন্ত সংস্থা ও বিশিষ্টজনেরা এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, জামাত যে একটি অপরাধী সংগঠন, এ রায়ে আবারও তা জোরালো হল। আফজাল হোসেনের আরও একটি রিপোর্ট। বুদ্ধিজীবী হত্যার দায়ে আলবদন নেতা এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকরের পর এবার দলটির আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে আইনি বাধা কেটে গেল। ট্রাইব্যুনালের প্রসিকিউশন মনে করেন আলবদর প্রধান নিজামীর ফাঁসির দণ্ড বহালের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচারে একটি অধ্যায়ের সমাপ্ত হল। বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা এবং বাস্তবায়নের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন সেই দায়ভার তিনি এড়াতে পারেন না, এবং আজকে আলবদরের নেতার যে ফাঁসির দায় বহাল থাকলো এটি হচ্ছে সত্যের বিজয়। শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা, আমাদের প্রত্যেকের প্রত্যাশা পূরণ হয়েছে, এবং এই তার মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতি আরো এক ধাপ সামনের দিকে অগ্রসর ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে। তদন্ত সংস্থা সহ বিশিষ্ট জনেরা মনে করেন জামাত প্রধান নিজামীর এ রায় যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাতকে বিচারের মুখোমুখি করতে আইনি ভিত্তি হিসেবে কাজ করবে। প্রতিটি রায়ের মাধ্যমে কিন্তু পরবর্তী বিচারগুলো সহজতর হচ্ছে, এবং জনমনে আস্থা সৃষ্টি হচ্ছে যে এই সমস্ত ব্যক্তিদের যারা 44 বছর আগে অপরাধ করেছিল তাদের বিচার হবে। এই শীর্ষ যুদ্ধাপরাধীর গাড়িতে কিন্তু পতাকা উঠেছিল, বাংলাদেশের পতাকা। সুতরাং আমরা অনেকটা পাপ মুক্ত হয়েছি এর ফাঁসির এই রায় বহালের মধ্য দিয়ে। একই সাথে এ রায় দ্রুত কার্যকরে সরকারের কাছে দাবিও জানান তারা। আপিল বিভাগ তার রায় বলেছেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী আলবদর বাহিনীর প্রধান হিসাবে স্বাধীনতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। রাষ্ট্রপক্ষ মনে করে এ রায়ের ফলে আবারও প্রমাণিত হল জামায়াত ইসলামী একটি অপরাধী সংগঠন। সুপ্রিম কোর্ট থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামাত নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। পাশাপাশি সব যুদ্ধাপরাধীর রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তারা। সকাল থেকেই শাহবাগে জড়ো হতে থাকে গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় তারা যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে স্লোগান দেয়। নিজামীর রিভিউ আবেদন খারিজ করে সর্বোচ্চ শাস্তি বহালের রায় আসলে আনন্দ ছড়িয়ে পড়ে কর্মীদের মাঝে। পরে তারা একটি আনন্দ মিছিলও করে। সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দেয়া 168 মামলার রায়ের পুনঃশুনানি হবে না। এক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানান। 168টি মামলার মধ্যে 2-1টি মামলা তারা পুনঃশুনানি করতেও পারেন। এর আগে অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কের কারণে গত বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে থাকা 161টি মামলা এবং সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের কাছে রায় লেখার জন্য অপেক্ষমান থাকা 7টি মামলার পুনঃশুনানি করা হবে বলে জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট।
বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতার দাবি বিশ্বাস করার কারণ রয়েছে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, এসব জঙ্গি তৎপরতা রোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তবে সাম্প্রতিক হত্যাকাণ্ডের সাথে আইএস বা আন্তর্জাতিক জঙ্গির কোনো সম্পর্ক নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। The brutal murder of Zulhas Manan and to bring those perpetrators to justice. And we are willing to support those efforts however we can and we'll look to see the conclusion of those efforts and those investigations. We do recognize that there have been claims of responsibility for various incidences and attacks that have been made by terrorists. আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমাদের দেশে ইন্টারন্যাশনাল জঙ্গি যেটা নাকি আইএস বলে ক্লেম করে আমাদের দেশে নেই, আমরা তাকে বলেছি। আমরা বলেছি আমাদের দেশে যে জঙ্গি, আমাদের দেশে জঙ্গি অ্যাটাক হচ্ছে সেগুলো আমাদের দেশে হোমগ্রোন জঙ্গিরা, তারা বিভিন্ন সময় বিভিন্ন মানে তাদের ইসের সাইনবোর্ডে এরা কাজ করে, এরা সবই হোমগ্রোন জঙ্গি। সন্ধ্যার সময় আরো থাকছে। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। হাওড়াঞ্চলে মৎস্য উৎপাদন সহ বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ড করে ভাগ্য উন্নয়নে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপদেষ্টা পরিষদের প্রথম সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি নদীর ধারা অব্যাহত রেখে পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, হাওড়ে মৎস্য উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আমরা যদি দারিদ্র্যের হার দেখে এই হাওড় বা এলাকার মানুষই কিন্তু সবথেকে বেশি গরিব, কারণ তাদের কিছু করারই নাই, কোনো কর্মসংস্থান ব্যবস্থা নেই, অথচ সম্ভাবনা প্রচুর। সেই সম্ভাবনাটা আমাদের কাজে লাগাতে হবে এবং সম্ভাবনার পথটা আমাদের করে দিতে হবে। এই হাওড় বল এইগুলিকে আমাদের জলাধার হিসেবে ব্যবহার করা, সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। আর সেখানে মানে মৎস্য উৎপাদন থেকে শুরু করে এখন তো সবই, মাছ বলেন, শামুক ঝিনুক বলেন, কাঁকড়া বলেন, তাছাড়া এমনকি কুমিরের চাষ থেকে সবকিছুই হচ্ছে এখন, এবং সবকিছু এখন অর্থকরী ফসল, যেখান থেকে আমরা আরো অধিক পরিমাণে এই সম্পদগুলি কিভাবে আমরা উৎপাদন বাড়াতে পারি, আহরণ করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি, এবং যা আমাদের দেশেও বাজার সৃষ্টি হচ্ছে। ময়মনসিংহ নেত্রকোনা সড়কে ট্রাকের ধাক্কায় একই পরিবারের পাঁচজন সহ সিএনজি অটোরিকশার আট যাত্রী নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার মোদারপুর গাছতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হারুনুর রশিদের রিপোর্ট। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের ময়মনসিংহ সদর উপজেলার মোদারপুর গাছতলা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন সহ আটজন ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের মধ্যে পূর্বদলার শানকিদুয়ারি গ্রামের কাজল মিয়া, তার স্ত্রী, দুই সন্তান ও শ্যালক সহ ছয়জনের পরিচয় পাওয়া গেছে। একটা সিএনজি আপনার ট্রাকের সাথে সংঘর্ষে জায়গা আটজন লোক মারা গেছে, কিছু বাচ্চাও আছে। ট্রাকটা ময়মনসিংহ থেকে নেত্রকোনা দিকে যাচ্ছিল, ড্রাইভার সম্ভবত তার নিয়ন্ত্রণ হারাইয়া একদম টোটালি সিএনজির উপরে আটকায় উঠছে। ট্রাকটা রং সাইডে চলে আসায় সিএনজির সাথে সংঘর্ষ বেঁধে যায়, যার কারণে দুর্ঘটনাটা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় নিহতদের লাশ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানায় পাঠিয়েছে। একজন নারী, দুইজন শিশু, পাঁচজন পুরুষ এবং তারা সকলেই ঘটনাস্থলে মারা যায়। ট্রাকটি আটক আছে, ড্রাইভার পলাতক আছে। যান চলাচল স্বাভাবিক করেছি, এখন যান চলাচল স্বাভাবিক আছে। কাজল মিয়া পরিবারের সদস্যদের ডাক্তার দেখানোর জন্য সিএনজি যুগে ময়মনসিংহ শহরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।
আইপিএল এর খবর। চলতি আসরে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দিল্লি ডেয়ার ডেভিলস ও রাইজিং পুনে সুপার জায়ান্টস। সাত ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে জহির খানের ডেয়ার ডেভিলস। অন্যদিকে আট ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ধোনির দল সুপার জায়ান্টস। আর দিল্লিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে দুদলের ম্যাচ। চলতি আসরে সাকিবের কলকাতা নাইট রাইডার্স আর সুরেশ রায়নার গুজরাট লায়ন্সের বিপক্ষে হার ছাড়া বাকি সাত ম্যাচের পাঁচটিতেই জিতেছে দিল্লির ডেয়ার ডেভিলস। তবে লায়ন্সদের বিপক্ষে প্রথম দেখায় হেরে গেলেও দ্বিতীয় দেখায় আট উইকেটের বড় জয় তুলে নিয়েছে জহির খানের দল। এছাড়া গেল ম্যাচে লায়ন্সদের বিপক্ষে নাদিম সামিদের নিয়ন্ত্রিত বোলিং ও ঋষভ পান্তে ডিককদের ব্যাটিং পারফরমেন্স এ ম্যাচেও ধরে রাখতে চাইবে ডেয়ার ডেভিলস। অন্যদিকে চলতি আসরে ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টস পেয়েছে মাত্র দুইটি জয়। তার উপর আবার গেল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বোলারদের বাজে পারফরমেন্স চিন্তার কারণ হয়ে দাঁড়াবে সুপার জায়ান্টসের। ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় চাকরি থেকে সরে দাঁড়িয়েছেন নরওয়ে ভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি টেলিনরের দুই উচ্চপদস্থ কর্মকর্তা। ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ টেলিকমিউনিকেশন সেবাদাতা কোম্পানি বিম্বেলকমের 33% শেয়ারের মালিক টেলিনর, আর আমস্টারডাম ভিত্তিক এই প্রতিষ্ঠানটির টেলিনর অধিভুক্ত অংশ দেখাশোনা করতেন অভিযুক্ত ওই দুই কর্মকর্তা। সম্প্রতি বিম্বেলকমের বিরুদ্ধে উজবেকিস্তানে নিজেদের ব্যবসা পরিচালনার স্বার্থে সেখানকার এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার প্রমাণ পাওয়া যায়। প্রায় ১১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার উজবেকি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার কথা বিম্বেলকম স্বীকার করেছে। নানা অনিয়মের কারণে তারা যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডসে ৭৯ কোটি ৫০ লাখ ডলার জরিমানাও দেয়। ধারণা করা হচ্ছে টেলিনরের দুই কর্মকর্তাও এই ঘটনার সঙ্গে জড়িত। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে টেলিনর জানায় কোম্পানিতে সাংগঠনিক জবাবদিহিতা এবং নেতৃত্বে কিছু সাময়িক সমস্যা দেখা দিলেও দুর্নীতির অভিযোগ পুরোপুরি অসত্য। সন্ধ্যার সময় আরো থাকছে। কাল মাঠে গড়াবে ডিপিএল এর চতুর্থ রাউন্ড, মিরপুর ফতুল্লা এবং বিকেএসপিতে খেলবে ৬ দল। দেশে প্রতিনিয়তই বাড়ছে গ্যাসের অবৈধ সংযোগ, যার সঙ্গে জড়িত তিতাস গ্যাসের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। তাদের যোগসাজশে গ্যাস নিয়ে প্রভাবশালীরা হাতিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি টাকা। শুধু দেখভালের অভাবেই এসব সংযোগের পাইপলাইন অভিযান চালানোর পরও ফের বসানো হচ্ছে। গাজীপুর থেকে ঘুরে এসে শাহিন রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন সাফিন জাহিদ। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালিয়াকোট থানাধীন হর্তকিতলা নামের একটি মহল্লাতে। এলাকায় প্রতিটি বাড়িতেই কমপক্ষে ১৫ থেকে ২০টি ঘর দেখা যায়। আশ্চর্য বিষয় হলো প্রতিটি ঘরের জন্যই একটি করে গ্যাসের চুলা বরাদ্দ রয়েছে এখানে, যেগুলো সম্পূর্ণই অবৈধ। আর এসব গ্যাসের সংযোগ লাইন কিভাবে এসেছে এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি কোনো বাড়িওয়ালাই। এখানে আসলে দেখা যাবে প্রতিটি বাড়িতে এভাবেই ছড়িয়ে রয়েছে গ্যাসের অবৈধ সংযোগ। উচ্চচাপের গ্যাসের মূল সঞ্চালন লাইন ছিদ্র করে নির্মাণ করা হয়েছে বিতরণ লাইন, আর প্রতিটি সংযোগের জন্য নেওয়া হয়েছে ৩০,০০০ থেকে ১,০০০০ টাকা পর্যন্ত। টাকা দিছি মনে করেন, হ্যাঁ আমাদের এই এই পর্যন্ত দিব ৪০ নিচে ৩০ নিচে যার থেকে যা নিয়ে পারছি। লাইন দিছে এক শামসুল। আমি তো একা না, কিন্তু ১০০ ১০০০০ বাড়ি দেখা যায়। এলাকার মধ্যে যারা একটু প্রভাব তাদের মধ্যে কমিটি করছে, কমিটি এলাকার যে প্রভাব এরা বাড়ি বাড়ি টাকা তুলছে। এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় দালাল আর ঠিকাদার থেকে শুরু করে স্থানীয় গ্যাস বিতরণ কোম্পানির লোকজন এর সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে, যারা হাতিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি টাকা, গড়ে তুলছে বিলাসবহুল বাড়ি কিংবা গাড়ি। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ তাদের অনেকেই স্বাভাবিকভাবেই অস্বীকার করেন, আবার কেউ কেউ তা স্বীকারও করে নেন। এটা তো উপরে কর্মকর্তা ছাড়া তো আর হয় নাই, যদি আমার হাজবেন্ড অন্যায় গ্যাস করে থাকে তাহলে অত্র এলাকা সবাই করছে। অসাধু গ্যাসের কন্ট্রাক্টর ছিল রাই দিছি, ঘরে তার গ্যাসের কন্ট্রাক্টর না, কিন্তু রাই কিছু জানি। তবে তিতাসের স্থানীয় কর্তৃপক্ষ বলছে তাদের কাছে লিখিত তথ্য থাকলেও কারা এসব অবৈধ কাজের সাথে জড়িত সে বিষয়ে কিছুই জানেন না তারা। লাইন তো ডিসকানেক্ট করছি আমরা বেশ কিছু, এখন পুলিশ ম্যাজিস্ট্রেট না বলে ধর আমরা কাজ করতে পারবো না। আমরা তো আমাদের প্রক্রিয়া করছি, এই লাইনগুলো দিচ্ছে কারা? আমাদের অফিসের কোনো লোকজন জড়িত নয় এর সঙ্গে। তিতাস গ্যাস বিতরণ কোম্পানি সূত্র বলছে গত দুই বছরে বিভিন্ন অভিযান পরিচালনা করে ২৮০ কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে। এখনও এমন ১০০ কিলোমিটার পাইপলাইন রয়েছে যার খবরই রাখে না বিতরণ কোম্পানি, ফলে প্রতিনিয়তই চুরি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ।
শাফিন জাহিদ, সময় সংবাদ, গাজীপুর। দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ায় গ্রামের সম্প্রীতি ও শান্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রাজস্থানের বনানীতে দলীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় তিনি একথা বলেন। দলীয় প্রতীক নির্বাচন দেওয়া হলো আমার পার্টি ধারণা নেই, তার ফলে অনেক মানুষ জীবন হারিয়েছে, 61 জন জীবন হারিয়েছে। গ্রামের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল, আমরা ভাই ভাই বাস করতাম, সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখন নাই, শত্রুতা রূপান্তরিত হয়েছে। এমন নির্বাচন তো আমরা চাইনি, আমরা নির্বাচন চেয়েছিলাম নির্বাচনের মধ্যে যোগ্য ব্যক্তি আসবেন, মুরব্বী ব্যক্তি আসবেন, সৎ ব্যক্তি আসবেন এবং সবাই তাকে শ্রদ্ধা করবে সেই ব্যক্তি আসবেন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। একেবারে শেষ মুহূর্তের সময়টুকু কাজে লাগাতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা, কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে, আর দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ আনলেও জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। তবে ভোটাররা চান সৎ ও যোগ্য প্রার্থীকেই তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এই ইউনিয়নের উন্নয়ন কল্পে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা প্রতীকে তারা আমাকে বিপুলভাবে ভোট দিয়ে সহযুক্ত করবে। আমরা সরকার দলীয় প্রার্থী এবং তাদের সমর্থকদের কাছ থেকে আমরা যা শুনছি তাতে সাধারণ ভোটাররা সহ আমরা যারা প্রার্থী প্রত্যেকেই শঙ্কিত। জয়ের ব্যাপারে 100% আশাবাদী যদি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ ভোট হয়। যে যোগ্যতা এবং যে সৎ মানুষ তারই ভোট দেবো আমরা। নির্বাচনের আগে সবাই আসে, আইসা ভোট চায়, ভালোভাবে বলে ঠিক আছে, ভোট টোট পরে আমরা দেই, তারপর তাকে খুঁজে পাওয়া যায় না। উপজেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি থাকেন, উনি পাশাপাশি পুলিশ প্রশাসন আর আমাদের নির্বাচন কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত যারা আছি তারা সবাই মিলে খুব ভালো একটা নির্বাচন করতে পারবো, এর জন্য আমরা আশাবাদী। বিচ্ছিন্ন কিছু সহিংসতা ও ভোট কারচুপির অভিযোগের মধ্য দিয়ে শেষ হল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ও শেষ দফার ভোট গ্রহণ। আজ 25 আসনে ভোট নেয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের মোট 294টি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হল। কুচবিহার জেলার 9টি ও পূর্ব মেদিনীপুর জেলায় 16টি আসনে আজ স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পূর্ব মেদিনীপুরে সকাল থেকে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন ভোটাররা। কুচবিহারে আজকের নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন বিলুপ্ত হওয়া বাংলাদেশি ছিটমহলের 9,776 জন ভোটার। নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও দুপুরের আগেই বিভিন্ন স্থানে সহিংসতার খবর জানায় পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো। কয়েকটি কেন্দ্রে তৃণমূল ও বাম সমর্থকদের মধ্যে সংঘর্ষেরও খবর পাওয়া গেছে। ভোট শেষ হওয়ার আগে নির্বাচন কমিশনে আরও কিছু অভিযোগ জমা পড়ে। কেন্দ্রীয়ভাবে ভোট গণনা শেষে আগামী 19 মে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। ঘরোয়া ক্রিকেটের খবর, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে শুক্রবার মিরপুর বিকেএসপি ও ফতুল্লা ভেন্যুতে মাঠে নামবে 6 দল। কলাবাগান একাডেমি লিজেন্ডস অব রূপগঞ্জের, কলাবাগান কেসি সিসিএস এর, আর হাই ভোল্টেজ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ জায়ান্ট মোহামেডান। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। পরিকল্পনা মাফিক ক্রিকেট খেলতে পারলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মোহামেডান কোচ। গাজী গ্রুপও চায় সাদা কালোদের দুর্বলতায় আঘাত হানতে। এদিকে এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা কলাবাগান ক্রীড়া চক্রের পেসার রবিউল ইসলাম মুখী আছেন লিগে প্রথম জয়ের মুখ দেখতে। পুরোদমে চলছে ঘরোয়া ক্রিকেট, জাতীয় দলের আর জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগে। টানা 4 ম্যাচ জেতার লিগ লিডার প্রাইম দোলেশ্বর ছাড়া আবাহনী মোহামেডানের মতো জায়ান্টরাও হোঁচট খেয়েছে অন্তত এক ম্যাচে, তাই এবারের লিগ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, একথা বলাই যায়। চতুর্থ রাউন্ডের ম্যাচে মিরপুরে কলাবাগান ক্রীড়া চক্রের মুখোমুখি হচ্ছে জায়ান্ট মোহামেডান, বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমির প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জ, আর ফতুল্লায় ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে মাঠে নামবে কলাবাগান ক্রীড়া চক্র।
শক্তিশালী মোহামেডানের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে শিষ্যদের নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন গাজী গ্রুপের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কন্ডিশন আর উইকেটকে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে বলে বিশ্বাস তার। ব্যাটসম্যান শামসুর রহমান শুভ জানিয়েছেন, সাদা কালোদের টপ অর্ডারকে দ্রুতই ঘায়েল করতে পারলে ম্যাচের ফলাফল গাজী গ্রুপের পক্ষেই আসবে। মোহাম্মদান আমি বলবো যে এক্সপিরিয়েন্স টিম, বিগ টিম, তারপরেও আমি বলবো যে আমাদের টিমও মোটামুটি এক্সপিরিয়েন্স, আমরা যদি তাদের দুর্বল জায়গায় আঘাত করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা। মুশফিক, তারাঙ্গা, তো আমার মনে হয় যে ওদের যদি আমরা খুব এই দুই ব্যাটসম্যানকে যদি খুব আর্লি আউট করতে পারি তাহলে আমার মনে হয় রেজাল্টটা আমাদের দিকে আমাদের পরে আসবে। গেল ম্যাচে শক্তিশালী লিজেন্ডস অফ রূপগঞ্জকে হারিয়ে দারুণ ছন্দে মোহামেডান, তাই গাজী গ্রুপকে বধ করতে বেশ আত্মবিশ্বাসী কোচ সোহেল ইসলাম। বড় ম্যাচ হিসাবে আমাদের তো পরিকল্পনা আছেই, আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি এবং ছেলেরা সেটা যদি এক্সিকিউট করতে পারে ম্যাচে, ইনশাআল্লাহ আমরা ভালো করব। আগের তিন ম্যাচ হারলেও এবার প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল সিসিএস, তাই লিগের প্রথম জয়ের ব্যাপারে আশাবাদী কলাবাগান কেসির অভিজ্ঞ পেসার রবিউল ইসলাম। ফার্স্ট ম্যাচটা আমরা বাজে ক্রিকেট খেলছি, বাস পর দুইটা আমরা ভালো খেলছিলাম, আমরা হারে গেছি। সব ক্লাবই গড়েছে ভারসাম্যপূর্ণ দল, জিতলেই যেখানে সুপার লিগের পথে এগিয়ে যাওয়া যাবে সেখানে প্রতিটা ম্যাচই যেন বেশ গুরুত্বপূর্ণ। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা, আপিল করবে রাষ্ট্রপক্ষ, রায় নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা, সংসদ সদস্যরা বললেন এখতিয়ার নেই হাইকোর্টের। জামাত নেতা নিজামীর ফাঁসি কার্যকরে আরো এক ধাপ অগ্রগতি, রিভিউ খারিজ করে ফাঁসির আদেশ বহাল, গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল। বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি শামসুদ্দিন মানিকের দেয়া 168 মামলার রায়ের পুনঃশুনানি হবে না, আপিল বিভাগের নির্দেশনা। সাম্প্রতিক হত্যাকাণ্ডের সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা উড়িয়ে দিতে নারাজ নিশা দেশাই, দেশে আইএসের অস্তিত্ব নেই আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তিতাসের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজশে বাড়ছে গ্যাসের অবৈধ সংযোগ, কারি কারি টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা, অভিযান চালিয়েও মিলছে না সুফল। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট ইন, আর সঙ্গে থাকুন সময়।